জমে উঠেছে বিশ্বকাপ। হট ফেভারিট হয়ে টুর্নামেন্ট শুরু করে ইংল্যান্ড। সেই দলটিরই এখন সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যাশা পূরণ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। আসর মাঝপথ পেরোলেও এখনও শেষ চার চূড়ান্ত হয়নি। একমাত্র দল হিসেবে টিকিট কেটেছে অস্ট্রেলিয়া। এই দৌড়ে সবার আগে রয়েছে নিউজিল্যান্ড এবং ভারত, রেসে আছে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কাও। সব মিলিয়ে খেলোয়াড়দের প্রায় মাসখানিকের ব্যাটে বলে দুর্দান্ত লড়াইয়ে বিমুগ্ধ করেছে ক্রিকেট প্রেমীদের। এখন পর্যন্ত নিখাত বিশ্ব মঞ্চের পারফরমেন্সের উপর ভিত্তি করে দল তৈরি করা হলে কারা সুযোগ পাবেন, চলুন এবার জেনে নেই সেই সেরা একাদশটি সম্পর্কে। আর সেরা এই একাদশের ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন ডেভিড ওয়ার্নার আর অ্যারন ফিঞ্চ। স্বপ্নের ফর্মে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার তিনি। ওপেনিংয়ে আর অন্য কাউকে ভাবার অবকাশেই দিচ্ছেন না বিস্ফোরক এই বাঁহাতি ব্যাটসম্যান। অস্ট্রেলীয় ব্যাটিং লাইন আপের অন্যতম শক্তি অ্যারন ফিঞ্চ। আসলে সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এই ওপেনার। যে কোনো পরিস্থিতিতে ম্যাচ বের করার ক্ষমতা রাখেন অজি কাপ্তান। স্বভাবতই ওপেনিংয়ে ওয়ার্নারের সঙ্গী হবেন ফিঞ্চ। তিন নম্বর ব্যাটিং পজিশনটি সামলানোর দায়িত্ব পেতে পারেন বিরাট কোহলি। ভারতের ব্যাটিং শক্তির মূল স্তম্ভ তিনি। আগ্রাসী মনোভাব আর রান তোলার বিচারে ওয়ান ডাউনে থাকছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপটাও দারুণ কাটছে তার। সাকিব আল হাসান, তাকে কেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার বলা হয়, চলতি বিশ্বকাপে তা বারবার প্রমাণ করে চলেছেন তিনি। ব্যাট বল দুই ক্ষেত্রেই অনবদ্য এই টাইগার, দলকে একাই জেতাচ্ছেন সাকিব। স্পিন অলরাউন্ডারের ভূমিকা পালন করেন তিনি। জরুট, বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরমেন্সে ঘটা করে ভাটা পড়েছে, তবে স্বমহিমায় উজ্জ্বল রুট। প্রতি ম্যাচেই ব্যাট হাতে রান পাচ্ছেন তিনি। প্রতিপক্ষের পার্টনারশিপ ভাঙতে বল হাতেও কার্যকর এই ইংলিশ। পার্ট টাইম হিসেবে খেলবেন ডানহাতি ব্যাটসম্যান। ক্যান উইলিয়ামসন, বিশ্বকাপ যত এগোচ্ছে ততই ছন্দে ফিরছেন তিনি। নিউজিল্যান্ডকে সেমিফাইনালে দৌড়ে রাখার মূল কারিগর ক্যান উইলিয়ামসন। যে কোনো পিচেই স্বচ্ছন্দে ব্যাটিং করতে পারেন তিনি। মিডল অর্ডারের দায়িত্বে থাকছেন এই কিউই, অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন। মুশফিকুর রহিম, বাংলাদেশের নির্ভরতার প্রতীক তিনি। বড় রানের টার্গেট দিতে বা তাড়া করতে ম্যাচ জেতাতে টাইগারদের ভরসা মুশফিক। দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মিস্টার ডিপেন্ডেবল। বেন স্টোকস, বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে তার একার অদম্য লড়াই এখনো টাটকা ক্রিকেট প্রেমীদের মনে। স্লগ ওভারের নির্মম ব্যাটিংয়ে বিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে পারেন তিনি। আবার বল হাতেও সমান ভয়ঙ্কর স্টোকস। দলের পেস বোলিং অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন ইংল্যান্ড এই তারকা। মিশেল স্টার্ক, চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন অস্ট্রেলীয় এই ফাস্ট বোলার। বল হাতে তার রান আপ রক্তচাপ পাড়িয়ে দেয় বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় এক নম্বরে তিনি। এই দলের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন স্টার্ক। মোহাম্মদ আমির, বিষাক্ত সুইং আর গতির মেলবন্ধনে বিপক্ষের ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিতে পারেন তিনি, স্লোয়ার হোক বা বাউন্সার। বোলিং বৈচিত্র্যে চলতি বিশ্বকাপে ভয়ঙ্কর তিনি। দলের পেস আক্রমণে মিশেল স্টার্কের সঙ্গী এই বাঁহাতি পেসার। ইমরান তাহির, দক্ষিণ আফ্রিকার আশা শেষ, তবে বোলিংয়ে মুগ্ধ করেছেন এই ডানহাতি লেগ স্পিনার। তার স্পিনের ফাঁদে পড়েছেন বহু বড় বড় ব্যাটসম্যান। দলের স্পিন আক্রমণে নেতৃত্ব দেবেন তিনি।